বোমা নষ্ট করতে হয়েছে প্রশাসনকে। এই বোমাটা কি সালাডের কোন লোক গিয়ে ওখানে রেখেছে, না কাকগ্রামের লোক রেখেছে, না টিয়াল লোক রেখেছে, ওই সালু অঞ্চলেরই কোনো না কোনো কর্মী কিন্তু এটা রেখেছে কাকে মারার জন্য? কংগ্রেসের তো অস্তিত্বই নাই, বিজেপিরও তো সেই একই অবস্থা, সিপিএম এরও একই অবস্থা, তাহলে আমাদেরকে বোমা মারতে কেন হবে? বোমা কাকে মারার জন্য কেউ বোমা রাখছে? তৃণমূলের কর্মীদের? আমি এই বিরোধী, আমি মানুষ মেরে নেতা হতে চাই না, মানুষের উপরে জবরদস্তি করে অন্যায় করে আমি নেতা হতে চাই না, আমি বিধায়ক হতে চাই না। আমরা মানুষকে ভালোবাসা দিয়ে, মানুষকে বুঝিয়ে, মানুষকে উন্নয়ন দিয়ে, মানুষকে স্নেহ ভালোবাসার বাঁধনে বেশি আত্মীয়তা বন্ধুত্ব আরো বেশি গাঢ় করে আরো বেশি শক্তিশালী হতে চাই।